بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه সম্মানিত প্রিয় দিনী ভাই, একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছেন ইউকে থেকে আমাদের জাবেদ আহমেদ ভাই। সেটা হচ্ছে পশু পাখি পালন করার ব্যাপারে শরীয়ত কি বলে। জি, পশু পাখি পালন করতে পারবে, কিন্তু কুকুরের ব্যাপারে যেখানে এখানে আলাদা হাদিস রয়েছে যে কুকুর সাধারণত মানুষ পালবে না, আর এছাড়া বিভিন্ন পশু পাখি পালতে পারে, তাদেরকে যদি খাদ্য দেওয়া হয় তাহলে পশু এবং পাখি উভয়টি পালতে পারে। তো কুকুর পালার ক্ষেত্রে শুধু এখানে একটা শর্ত দেওয়া হয়েছে যে, কারণ কুকুর সাধারণত বন্দিতে রাখা হয় না, কুকুর সাধারণত ছাড়াতে থাকে, আর ওই যে বিভিন্ন বাঘ ভাল্লুক এগুলো সাধারণত বন্দিতে থাকে, এগুলা মানুষের খাবারে যে মুখ দিবে বা মানুষের সাথে যে থাকবে এরকমটা কিন্তু হয় না, কারণ তাদের জন্য আলাদা খাঁচা হয়। যদি পালে খাদ্য দেয় তা আলহামদুলিল্লাহ, এতে কোনো সমস্যা হবে না। এটা আরব দেশও দেখা যায়, চিড়িয়াখানা তো দেখা যায়, এটা হচ্ছে এটা বিভিন্ন কারণে নিরাপদের জন্য হতে পারে, কারণ এগুলা যদি বাহিরে থাকে মানুষের ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু কুকুরের ব্যাপারে শুধু এখানে একটা শর্ত হচ্ছে যে কুকুর সাধারণত পালা যাবে না, আর কুকুর তো আর মানুষ বন্দি করে পালে না, এটা খোলামেলায় পালে। তো কুকুর কখনো কখনো মানুষের খাবারে মুখ দিতে পারে, সমস্যা হতে পারে, তো এই জন্য কুকুর পালার ক্ষেত্রে নিষেধ করা হয়েছে। শুধু একটি কারণে কুকুর পালতে পারবে, যদি সেটা হয় যে কারো গরুর পাল রয়েছে, জমি পাহারা দিতে হবে, অথবা অন্য কিছুর ভয় রয়েছে, চোরের ভয় রয়েছে, ফসল রয়েছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে। এই শর্তগুলা যদি কুকুরকে দিয়ে সিকিউরিটির কাজ হয়, সিকিউরিটির কাজ হয়, বডিগার্ডের কাজ হয়, দারোয়ানের কাজ হয়, তখন কুকুরকে পালা যাবে। কিন্তু এছাড়া শুধু শুধু শখের বশবর্তী হয়ে কুকুর পালাটা ঠিক নয়, হারাম নিষিদ্ধ, সেটা মুসলিম করুক আর ইমানদার করুক আর সৌদি করুক। ইসলামী শরীয়ত সৌদি বাঙালি দেখে না, ইসলামী শরীয়ত হচ্ছে কোরআন এবং সুন্না, আর সেটা মানুষের উপরেই, মুসলিমদের উপরে এটার বিধান কায়েম হবে। আশা করি বিষয়টি বুঝতে পারলেন। জাকাল্লাহ খায়ের।